ফটাফট। মুম্বাই বিরোধী জোট ইন্ডিয়ার তৃতীয় মেগা বৈঠক, উদ্ধব ঠাকরে রাজনের ঐশ ভোজ। আজ চূড়ান্ত বৈঠকে বসবে বিরোধী জোট ইন্ডিয়া। বৈঠক থেকে সামনে আসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার লোগো। ইন্ডিয়া জোটের একটি সমন্বয় কমিটিও তৈরি করা হবে। মুম্বাই বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকের আগে দিল্লির দশজন পথে একান্তে বৈঠক রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, খবর আনন্দবাজার পত্রিকা সূত্রে। কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, 2024 লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। দিল্লিতে রাহুল অভিষেক বৈঠক, বঙ্গ কংগ্রেসে সমালোচনার ঝড়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সোশ্যাল মিডিয়ায় লিখলেন কৌস্তভ বাগচি। কংগ্রেস ছাড়া গতি নেই, বুঝেছে তৃণমূল খোঁচা অধীর চৌধুরীর। কেউ বাঁচাতে পারবে না কটাক্ষ মোহাম্মদ সেলিমের। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও পুরসভা, কোন পদে কিভাবে নিয়োগ। নিউ বারাকপুর, পানিহাটি, কামারহাটি, দুই দমদম সহ 12টি পুরসভাকে একযোগে নোটিশ। ধৃত অয়নশীলের সংস্থা এবিএস ইনফোসোনকেও নোটিশ। নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা হিসাব রক্ষকের। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় কোন নোটিশ পায়নি, নোটিশ পেলে নিশ্চয়ই যাব, দাবি সুজিত বসুর। ষড়যন্ত্রের অভিযোগ দমকল মন্ত্রীর। নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রায়দান স্থগিত আছে, তার মধ্যে ইসিআইআর এর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্সে ইডি তল্লাশি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদনে উল্লেখ, ইডির তদন্ত ও তল্লাশি নিয়ে সবকিছু আদালতের নজরে আনা হোক, শুনানিতে উল্লেখ অভিষেকের আইনজীবীর, আজ ফের শুনানি। যাদবপুরে অশান্তিতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চায় পুলিশ, কাজে বাধা দেওয়ার অভিযোগ, আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ যাদবপুর থানা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে পুজোর পরেই ছাত্র ভোট হবে রাজনৈতিক প্রতীকে, তৃণমূল জমানার আইনে সংশোধনী আনছে সরকার। সমস্ত দলই নির্বাচনে অংশগ্রহণ করুক, দলগতভাবেই লড়ুক। শুক্রবার থেকে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার শিবির। এবার বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো প্রবীণ মানুষ। এতদিন জয় জওহর প্রকল্পে এবং তফসিলি বন্ধু প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতির 59 বছরের ঊর্ধ্ব ব্যক্তিরাই আবেদন করতে পারতেন, আর লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকরা 60 বছর হয়ে গেলে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন। এবার রাজ্যের যে কোনো প্রবীণই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।